বাইজিত বাইজিত বলেন কি দিয়ে সম্মান করব বলুন সবচেয়ে সম্মানী মহিলা কে হবে বাইজিত বাড়ির বাহির থেকে ডাক মারলেন মা তুমি আমার মা লাগো গো মা ডাকলে মহিলারা কি আপনার মা আপনার মা বাড়ির গিয়েই ডাকতেন মা মা তুমি কি করো মা খুশি না দাদা বাড়ির থেকে বাহির হবেন সকালবেলা মার পায়ে সালাম করেন মা আজকে যাইতেছি ব্যবসায় দোকানে যাইতেছি মা তুমি দোয়া করো সকালবেলা মার পায়ে সালাম করে দোকানে যাইবেন মা খুশি না বেজার মা খুশি হইলে নবী খুশি কিনা বেজার নবী খুশি হইলে আমার আল্লাহ আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির মা বাবা কি দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে মার কলি যায় গা দিলে খোদা সহে না মার কলি যায় সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ তোফাজ জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে তোফাজ জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ নবীজির বলতেছিলাম ভাইজি সবচেয়ে দামি মা ওই মহিলাটাকে মা বলে ডাক দিলেন কি বলে মা মা গো ও মা আমি ভাবছিলাম এই জামানায় আমি সবচেয়ে বড় বুজুর্গ এখন হিসাব করে দেখি আমার চেয়ে বেশি বুজুর্গি আপনার মধ্যে মা আমি জানতে চাই এত বড় বুজুর্গি কি দিয়া হাসিল করছেন ও তৎকারফুল এলাকার মহিলারা শোনো ওই মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেন বাইজি রে আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না কার মনে দুঃখ দেয় না অহনের মহিলারা দেয়নি যদি সন্ধ্যার দিকে গোড়া মাছ কোন রিক্সার ড্রাইভার আনে দেখবেন মাছের পুটলা ডিল মারে এই সময় এই মাছ আমি কাটতাম না বলুন স্বামী কষ্ট পাইছে কিনা আমার রাসূল বলেন এরকম একটা আচার আচরণ দিয়ে কোন নামাজি মহিলা যদি তার স্বামীর মনে দুঃখ দেয় একটা দুঃখে তোমার 70 বছরের এবাদত নষ্ট হইয়া যায় তাই বাইজি মা বলে ডাক দিয়ে জানতে চাইলেন কিভাবে এ বুজুর্গি হাসিল করলেন বাইজি বলেন মা মা গো জানতে চাই এ বুজুর্গি কিভাবে হাসিল করছেন এবার ডাকতেছে মহিলাটা বাইজি বাইজি রে আমি জীবনে কোনোদিন স্বামীর মনে দুঃখ দেই না নিজে কষ্ট করি রে বাইজি আমি আমার স্বামীর মনে দুঃখ দেই না ও বাইজি শোনো দুই নাম্বারে আমার স্বামীকে আগে খাওয়াই তারপরে পরে খাই তিন নাম্বার আমার স্বামীকে গোসল করায়া কোলে করে বাহিরে নেই কোলে করে ঘরের ভিতরে ঢুকাই ও বাইজি আমার স্বামী অসুস্থ তা করলাম বাইজি শোনো আমার স্বামীরে ঘুম না পারাইয়া আমি মহিলা জীবনে কোনোদিন ঘুমাই না আগে তা আগে কারে ঘুম পাড়ায় এটা হলো নির্দেশ তরিকা নবীর মহব্বত এটাই হবে কিন্তু এখন দেখা গেল বাজার মার্কেট থেকে আসতে স্বামীর দোকান বন্ধ করে আসতে বাঁচতেছে রাত 11টা বাসায় আয়সা দেহে বিবি ঘুমাইছে না সজাগ রয়েছে দরজায় আওয়াজ দেয় কে আমি আবার ঘুমাইছ আধা ঘন্টা পরে কে আমি
দেড় ঘন্টা ধরে বুতুর 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 গিয়া তোমার লাগে ঘুমাই দেরি না, দরজাটা খুলে দিয়ে আবার লেপ গাই দিয়ে শুয়ে গেছে। তা আমার বাপ দিত না, বলে খেলা আছে না, কিন্তু বাইজিদের মতো অলি যাকে মা বানাইছে, এই মহিলা কি বলতেছে, স্বামীরে ঘুম না পারাইয়া আমি আগে ঘুমাই। স্বামী কষ্ট করে আসলে শুইলেন বিছানায়, মাথায় হাত বোলায় পাউটা টিপে দেয়, স্বামী ঘুমাইলে তখন ঘুমায়। অহনে স্বামীর পাও টিপব দূরের কথা, স্ত্রীর পাও টিপই তো কুল পায় না, আর টিপতই না কেরে ঠিকন না, টিপা করবেন কি বিয়া করার সময় 1 লাখ আনেন নাই, পাও টিপতেন না কি করবেন। নবীর ভালোবাসায় নবীর কথাই বিয়ে করাইলে আজানের আগে বৌমা শ্বশুর শাশুড়ির জন্য গরম পানি করে, আর যারা 1.5 লাখ নইছো 8টা বাজে ঘুম থেকে উঠে না, আর কয় বাবার খাড়ো ঘুমাইছি। খালি মুখে মুখে নবীকে ভালোবাসেন কথাই নয়, মুখে ভালোবাসার দাম নাই। নবীর ভালোবাসা যদি কাজে কর্মে ফিট করতে পারেন, সমাজে শান্তি আসবে, বিশৃঙ্খলা দূর হবে, রহমত বরকতে এলাকা ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার বল। আমার নবী শিক্ষা দিয়েছে যৌতুক নিও না, আর আপনি যৌতুক নিলেন তাহলে নবীর ভালোবাসা আর রইল না। নবীর মা নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহানার জীবনীতে আরো পাবেন স্বামীর জন্য কত যে মায়া ছিল। আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কয়দিন চুলায় আগুন জ্বলে না, হাসাইনের হুসেইন পেটের খিদায় গলা কাটা মুরগির মতো ছটপট করতেছে। এমন সময় বারবার বিরক্ত করে মায়ের কাছে, মা খানা দিবা না 3 দিন হয়ে গেছে। বলুন সন্তানাদি বিরক্তটা বাবারে বেশি করে না মারে বেশি করে? কেন, বাবা তো বাইরে করে যায়, মা তো চোখের সামনে থাকে। মা মা খানা দিবা না, পেটের খিদা সহ্য হয় না, সহ্য হয় না। হযরত ফাতেমা সন্তানের বিরক্ত সহ্য করতে না পাইরা বলছিলেন, সন্তানেরা রে পেটের খিদার লেগে খালি আমারে বিরক্ত করো, তোমার বাবারে দেখো না, তোমার বাবার কাছে যাও, আমি আর ভানি না। এমন সময় হযরত আলী ঘরে ডুবতে ছিল, যখন কইছে বাবার কাছে যাও, মানে হাসাইন হুসাইন যদি বাবার কাছে খাওন চায়, খাওন না দিতে পারলে লজ্জা পাবে তো। হযরত আলী ঘর থেকে ডুবতে ছিল, বাইরে গেছে গা, ঘরে আর ডুবলো না। সন্ধ্যা হয়ে গেল, আলীর খোঁজ নাই, রাত্র 8টা 9টা বাজে গেছে, খবর নাই। ফাতেমা পাগল পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, এখনো আসতেছে না, ব্যাপারটা কি, আমার স্বামী কই? হাসাইন বলেন, আম্মা আব্বা আইতেছিল ঘর, আপনি যখন কইছেন তোমার বাপের কাছে যাও, এই সময় দেখছি আব্বা বাইরে গেছে গা, তাই নাকি, হ হাই হাই ঘুরতেছে বুর্গা লাগাইয়া। রাইতের রায় গভীর রাত পর্যন্ত ফাতেমা ঘুরতেছে, হাই রে আমার স্বামী কই, আমার স্বামী কই। রাসূল বলতেন মাঝে মাঝে মসজিদের নববীর বারিন্দায় বসে থাকতেন নবী আসারে নামাজ পড়ে। হযরত আলী ও ফাতেমার ঘরে আকাশ থেকে টর্চ লাইটের ফোকাসের মতো আল্লাহর আরশ থেকে একটা ডাইরেক্ট রহমতের ফোকাস আলী ফাতেমার ঘরের উপর পড়ত, নবীজি বসে বসে দেখতেন। ওই দিন দেখে আলী ফাতেমার ঘরে রহমতের ফোকাসটা কাটা আসতেছে না, কেন ফাতেমা এ কথা বলাতে হযরত আলী ঘরে আসতেছে না, একটু দূরে রইছে বিদায়, এই রহমতের ফোকাসটা আসে না। যে ঘরে স্বামী স্ত্রী মহব্বত, আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট রহমতের ফোকাস। ফাতেমা ঘুরতেছে, ঘুরতে 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 নবীজি তো টেনশন ফিল করতেছে, হাইরে আজকে ডাইরেক্ট রহমতের ফোকাস কেন আসতেছে না। একটু পরে ফাতেমা নবীজির কাছে যায়, পায়ে ধরে কাঁদতেছে, বাবা বাবা গো তোমার মেয়ের জামাই আলী কই জানি চলে গেছে, আমি আলীরে পাই না, কেন তুমি কি বলছো? বাবা পেটের খিদার যন্ত্রণায় হাসাইন হুসাইন
কান্নাকাটি করতে ছিল আমি বলছিলাম তুমি আমার কাছে খালি বিরক্ত করো তোমার বাবার কাছে যাও না এই সময় নাকি হযরত আলী ঘরে আসতে ছিল এই কথা শুনে বেরিয়ে গেছে রাসূল বলেন ফাতেমা যেই কথা তুমি বলছো নিশ্চয় আলীর মনে দুঃখ গেছে যে আলীর মনে অর্থাৎ স্বামীর মনে দুঃখ দিয়েছো আমি নবী তোমাকে বলছি তুমি ফাতেমা হাশরের দিন আমাকে বাবা বলে ডাক দিও না স্বামীর মনে দুঃখ দিয়েছো আর এখন তো স্বামীর মনে দুঃখ দেওয়াটা এটা মামুলি কাজ দুঃখ দিবেই না কেন দেহা আনে বালা যে 1.5 লাখ লই আইছে সুখ তো এই সময় শেষ আজকে একজন কয় মেয়েটা বিয়ে পাস স্বামী তারে খুব কষ্ট দিত এখন স্বামী প্যারালাইসিস হয়ে গেছে বিছনাতে উঠতারে না অন বউ যাইয়া স্বামীর গালের মধ্যে ঠুকুর মারে অহন অহন ঠুকুর কেড়ে খাইতেছে সুস্থ আসিন বালা বিবিরে কষ্ট দিছে আচ্ছা বলুন তো সুস্থ আসিন বালা যদি বিবিরে কষ্ট না দিত তাহলে বিবি আপনার খেদমত করত না ওই সেই সময় কষ্ট দিছে এলে গহন ঠুকুর খাইতেছে তা আপনার কপালের দুঃখ তো আপনিই ডাইকে আনলেন নবীর কথা মতো যদি জিন্দেগি করেন বলুন আর কি কোনো দুঃখ থাকবে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন বাবা গো আমি এখন কি করব ফাতেমারে ফাতেমা তোমার স্বামীকে খুই জানো আর যদি তোমার স্বামী আলী এই কথাই কষ্ট পায়া জঙ্গলায় গিয়ে থাকে আর জঙ্গলার কোনো বাগে যদি আমার আলী রেখে থাকে হাশরের দিন আমি নবী তোমাকে মেয়ে বলে দাবি করব না একটু পরে হযরত আলী আয়েশা নবীজির পাশে হাজির ফাতেমা সঙ্গে সঙ্গে স্বামীর পায়ে পড়ে গেলেন আল্লাহু আকবার স্বামী বাবার কাছে যাও বলে দুঃখ দিয়েছি তোমাকে আজকে আমার বাবা হাশরের দিন আমারে মেয়ে বলে দাবি করবে না তুমি যদি খুশি না হও পায়ে দড়ি খুশি হও ফাতেমা এইভাবে ডাকতে থাকলে হযরতে আলী বলেন এ ফাতেমা আমার তো মনে কোনো দুঃখ নাই রে আমি তো লজ্জা পাবো সন্তানের কাছে সেজন্য চলে গেলাম এবার ফাতেমা বলেন বাবা গো বলুন হাশরের দিন আমারে মেয়ে বলে দাবি করবেন নি আমি তো আমার স্বামী আলীকে খুশি করে ফেলেছি রাসূল বলেন ফাতেমা রে এইবার আমি নবী তোমারে মেয়ে বলে পার করাইবো তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূল এখনকার দিনের মহিলারা নবীরে যদি ভালোবাসা থাকে গো স্বামী স্ত্রীর এই সম্পর্ক রাখতে হবে কিনা তাহলে তোমার নেককার সন্তান জন্ম হবে ভালো মানুষ জন্ম হবে তাই বাইজিদ বলতেছিল মা মা গো মা কিভাবে বুজুর্গি হাসিল করছো কথাটা খেয়াল আসেনি বাইজি এক নম্বরে হলো স্বামীর মনে দুঃখ দেই না দুই নম্বরে স্বামী রোজগার করে যা আনে তার উপরে সন্তুষ্ট থাকি রাগ হয় না স্বামীকে গোসল করায় অসুস্থ স্বামীকে কুলে করে বাহিরে নেই কুলে করে ঘরে নেই বাইজি স্বামীর কথার বাইরে জীবনে কোনো কাজ করি না কার কথার বাইরে স্বামীর কথার বাইরে আপনার ঘর থেকে পার্শ্ববর্তী ঘরে কোন মহিলা যাইতে পারে না এটা নবীর তরিকার মধ্যে নাই ওহানের মহিলারা স্বামীর কথা ছাড়া যায়নি আর কয় কি আমারে কি খাসায় রাখবা নিহি আমারে কি জেলখানার ডুহায় রাখতেন তো আমার মনে যা চাই আমি তাই করব তোমরা যেমন স্বাধীন আমরাও এমন স্বাধীন অন্তাই স্বাধীন একা একা যাইতাছে গলায় স্বর্ণের হার কানে স্বর্ণের অলংকার তাই স্বাধীন বাসের মধ্যে বইছে কেউ নাই সাথে এই কিছুদিন আগের ঘটনা দিনের বেলা যাত্রাবাড়ি মোড়ে কানটা বাইরে দিয়ে বইছেন স্বাধীন তাই একটু পরে দেখি এক ছিনতাইকারী কান ছিড়া স্বর্ণের অলংকার লইয়া বলুন তো স্বামীর কথার বাইরে স্বাধীনতা বুক কইরা বিপদ বাড়লো না কমলো
এই তো নবীর তরিকার মধ্যে আসুন, শান্তি পাবেন। যাই হোক, বলতেছিলাম স্বামীর কথার ভিতরে থাকেন, স্বামীর কথার মাইনা যারা চলছে তারা জান্নাতি। যেমন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা একদিন নবীজিকে বলতেছেন, আব্বা আমি তো নবীর মেয়ে, আমি তো হাসাইন হুসাইনের মা, আমি তো আলীর বিবি, বাবা আচ্ছা আমি যদি জান্নাতি হই, আমি ফাতেমা, আমার পাশের জান্নাতিটা কে হবে একটু বলে দেন তো। আমার নবী বলেন, ফাতেমা তোমার পাশের জান্নাতি হবে এক কাঠুরিয়ার বিবি, গরিবের বউ, কাঠুরিয়ার বিবি, গরিব মানুষ তার বিবি। বলেন কি হ, আমার সাথে কাঠুরিয়ার বিবি থাকবে? নবী রাসুলের মেয়েরা থাকার কথা ছিল, রাসুল বলেন না কাঠুরিয়ার বিবি। আব্বা তাইলে এই বাড়িটা ঠিকানাটা দেন তো, আমি একটু দেখা করে আসি, আমার পার্শ্ববর্তী বেহেশতি দেয়া হবে। রাসুল ঠিকানা দিলে ফাতেমা সকালবেলা রওনা হয়েছে, গিয়া বাড়ির গেটে আওয়াজ দিছে, ভিতরতে বলেন কে? আমি ফাতেমা নবীর মেয়ে, কি ব্যাপার, তোমার সাথে দেখা করতে আসছি, দরজাটা খোলো। মহিলা বলেন, বোন গো দুঃখিত, ফাতেমা আসলে দেখা করব, এই অনুমতিটা তো আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, আমার স্বামীর কাছ থেকে এটা আমি নেই নাই। ফাতেমা আমি তো তোমার সাথে দেখা করতে পারলাম না, দুঃখিত, যেই তো স্বামীর কাছ থেকে এজাজত রাখি নাই, ফাতেমার সাথে দেখা করব স্বামীর অনুমতি ছাড়া রাজি না, কোন মেয়ে জান্নাতি হবে? স্বামীর এজাজত ছাড়া, স্বামীর সংসার থেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া পর্যন্ত নিষেধ। আর আমরা স্বামী গেছে গা মার্কেটে, আরেক বাড়ির দেবল লইয়া সিনেমা গিয়া দেয়, যাও কবর বুঝাইব। এবার ফাতেমা বলেন, তাইলে বোন কালকে আইসেন, আমি অনুমতি নিয়ে রাখবো, আপনি কালকে আইসেন। ফাতেমা পরের দিন সকালবেলা বাহির হয়েছে যাইব, হুসাইন কয়, হাসাইন ডাকে, আম্মো কালকে কই গেছলা, আমারে নিছো না, আজকে তোমার সাথে আমি যাবো। দুইজন গেছে, কে? আমি ফাতেমা। ও আচ্ছা বোন দাঁড়ান আমি আসতেছি। হাসাইন জিগায়, আম্মু কালকে এখানে আইছিলা? হ মেয়েটা জিগায়, ফাতেমা তোমার সাথে কে? আমার সাথে বড় ছেলে হাসাইন। বোন রে দুঃখিত, ফাতেমার সাথে দেখা করব অনুমতি রাখছি, হাসাইনের লোকে দেখার অনুমতি তো আমি রাখি নাই, কাজী আপনি কালকে আইসেন দেখা করব। পরের দিন রওনা হয়েছে, হুসাইন কো আম্মা কালকে কই গেছিলা? বাইরে এলে আমার নিছো না, আমার নিতে হইব, চলো। গিয়ে আওয়াজ দিছে, কে? আমি ফাতেমা। হুসাইন কো আম্মা কালকে বাইরে এলে এখানে আইছিলা? হ। মহিলা জিগাই, উনি আবার কে? আমার ছোট ছেলে হুসাইন। বোন গো দুঃখিত, পারলাম না, আমি হাসাইন আর ফাতেমার সাথে দেখা করার অনুমতি রাখছি স্বামীর কাছ থেকে, স্বামী তো জঙ্গলায় কাঠ কাটতে গেছে, কিন্তু হুসাইনের সাথে দেখার অনুমতি রাখি না, এই জন্য আজকে পারলাম না, কালকে আইসো অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা কয়, বোন গো আর আসতে হবে না, তুমিও আমি ফাতেমার সাথে বেহেশতি। আমার বাবা বলেছে তুমি হবে আমার, আমি ফাতেমার সাথে বেহেশতি। কেমনে হইলে বুঝার জন্য আসছিলাম, এটাই বুঝলাম, স্বামীর কথার বাইরে হুসাইনের সাথে পর্যন্ত দেখা করতে তুমি রাজি না, স্বামীর কথা এইভাবে মানার কারণে আমি ফাতেমার সাথে বেহেশতি হয়ে যাব। আল্লাহ তাকবীর, আল্লাহ আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। মাশাআল্লাহ বাবারা, মহিলাদের উদ্দেশ্যে আজকের আলোচনা, মহিলারা আশা করি এই আলোচনায় উপকৃত হবেন, এইভাবে স্বামীর কথা মানবেন, স্বামীর খেদমত করবেন, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে জান্নাতি হবেন। তার সাথে ওই আমার আগের আলোচনা শেষ, কথার শেষ দিকে চলে আসলাম, রাসুল বলতেন আয়েশা দেখি আগে কে দৌড়ে যাইতে পারে, কিন্তু ফাঁকে দিয়ে মা আয়েশা একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা, এ তারা পরিমাণ নেই কি কোনো মানুষের আছে? রাসুল বলেন আছে। আচ্ছা আকাশে কত তারা পৃথিবীর কোনো বিজ্ঞান গণে বলতে পারছে? কোনো ইতিহাস, কোনো বিজ্ঞানী, কোনো বই পুস্তকে আকাশে কয়টা তারা আছে খবর দিতে পারছে? তাহলে বোঝা গেল তারা কতটা আছে এই খবর পৃথিবীর কেউ নবীর কাছে তো প্রশ্ন করে বসলেন, আয়েশা হুজুর আকাশে কত তারা আছে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? এবার আচ্ছা কোন মানুষের কত নেকি আছে পৃথিবীর কেউ বলতে পারবে? কিন্তু রাসূল তো বলতেছেন ফাতেমা, আয়েশা, আয়েশা গো আছে তো, এই আকাশের তারা বরাবর নেকি
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর আছে তাহলে বোঝা গেল আমার নবী আকাশে তারা কত আছে এটাও জানে উমরের নেকি কত আছে এটাও জানে নাকি নবী কিচ্ছু জানে না মানে এক কিসিমের বাইরে তো আছে বলে নবী কি জানে আমাদের এলাকায় এক বক্তা শাক বলে নবী যেই জানা জানে এর চেয়ে বেশি আমি ওই জানি নাউজুবিল্লাহ কইতেন না এটা কি হাসি দেওয়ার কথা আমার নবীরে কলঙ্ক করবে আর আপনারা হাসবেন এই সমস্ত বেঈমানদের পাশে আমরা যাইতে রাজি না একই নবী যেই গায়েব জানে এর চেয়ে বেশি বলে হ্যাঁ ওই জানে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের বিচার প্রকাশ্য জমিনে আমরা দেখতে চাই সকালে বলুন আমিন নবীজি বলেন আয়েশা আকাশের তারা বরাবর নেকি আছে উমরের মা আয়েশা কয় হুজুর এত নেকি উমরের আমি ভাবছিলাম আমার আব্বা আবু বকরের কথা কইবেন রাসূল বলেন হ ঠিকই তো কইছো তাহলে শুনো তোমার বাবা আবু বকরের নেকির কথা শুনো কিরকম আয়েশা সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয় আর সকল উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয় সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের এক রাতের নেকির সাথে ওজনে কোলাবে না মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবু বকরের রাতগুলি কোনটা আমি জানতে চাই আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আয়েশা রে যেদিন আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা হয়েছিলাম ওই দিন তোমার বাবা আসছিল আমার সঙ্গে হইয়া কিন্তু তোমার বাবাকে ছয় মাস আগে বলেছিলাম আবু বকর রে মক্কায় থাকতে পারবো না হিজরত করতে হবে সঙ্গী হবে তুমি আবু বকর রে ওই দিন থেকে ছয় মাস পরে তোমার বাবার ঘরের দরজায় যখন আওয়াজ দিলাম চট করে ঘর থেকে বাহির হয়ে বললেন হুজুর আমি হাজির জিজ্ঞেস করেছিলাম আবু বকর আমি ডাক দিলেই তুমি বেরিয়ে আসলে তুমি কি ঘুমাও না না হুজুর ঘুমাই নাই তুমি কেমনে জানো আজকে আমি আসব আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আজকে নয় যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি আবু বকর ওই দিন থেকে আমি আবু বকর আপনি নবীর ভালোবাসায় ইয়াশারের নামাজ পড়ে হিজরতের সামান লইয়া দরজাটার কিনারে দাঁড়াইয়া থাকি রে রাসূল কোন সময় আবু বকর বলে ডাক দিবে হুজুর ছয় মাস পর্যন্ত আপনি নবীর ভালোবাসায় এই চক্ষে আরামের ঘুম হারাম করে দিয়েছি ফজরের আজান পর্যন্ত এশার থেকে দাঁড়াইয়া থাকি কোনদিন বিছানায় পিঠ লাগায় না এবার আমার নবী বলেন আয়েশা রে যে রাত্রগুলো আবু বকর আমার ভালোবাসায় এইভাবে দাঁড়াইয়া কাটাইছে এক একটা রাত্রের বিনিময় এই পরিমাণ নেকি আবু বকরকে আমার আল্লাহ দান তিনটা পর্যন্ত বলুন এই নেকি কি নবীর ভালোবাসায় আমার আল্লাহ আমরা দিতে পারে না কিতাবে আসছে নবীর ভালোবাসায় যারা জাগ্রত থাকবে নবীর ভালোবাসায় যারা এই চক্ষে ঘুম না দিয়া জাগ্রত রইল এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে যেই কাজে জাহান্নামের আগুন হারাম হয় আজকে সেই কাজের ব্যবস্থা আপনাদের এই এলাকায় যে ভাইয়ের আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন আপনারা যারা কষ্ট করে রাত্র চোখে ঘুম দেন নাই যে চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ যেন আপনাদের সকলের জন্য জাহান্নামের আগুন নবীর ভালোবাসায় হারাম করে দেন সকলে বলুন আমিন আসুন যে আলোচনাগুলো করেছি আল্লাহ যেন আমাকে সহ মা বোনদেরকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন আসুন আজকের এই ইয়াংকার সংসদের উদ্যোগে এই মাহফিলে আমরা মন ভরে দুরুদ সালাম মদিনা পাঠাই যে নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ সালাম প্রেরণ করে ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকে এখন প্রমাণ হবে কে ইমানদার যে ইমানদার সেই নবীর উপর দুরুদ সালাম প্রেরণ করবে ইমানদার ব্যতীত দুরুদ সালাম প্রেরণ করতে পারে না যেহেতু আল্লাহ কোরআন শরীফে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদাররা তোমরাও আমার হাবিবের উপর দুরুদ সালাম প্রেরণ করো তাই আসুন ইমানি সুরতে যে এক একজন ইমানদারকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন এই ইমানদারের পরিচয় দিয়ে
গভীর রাতে মন ভরে মদিনায় দরুদ ও সালাম প্রেরণ করি, ইয়া নবী সালাম। মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসি, জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া মাউত আমি গুনাগার, রাত্র সাড়ে তিনটা বাইজা গেছে প্রভু গো আমি গুনাহগার, তোমার শাহি দরবারে হাত বাড়াইছি, মাবুদ সারাটা রাত কষ্ট করে তোমার নবীর আশে পাগলেরা হাত বাড়াইছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার, কে নামাজি কে বেনামাজি, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, কাউরে কিছু খুইও না। আজকের এই মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাউত ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়ি এই ঘর এই বিছানা খালি করে রে অন্ধকার কবরে রওনা হয়ে যায়, কবে জানি এ দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যায়, কবে জানি শৃগাল কুকুরের খাবার হইয়া যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার দোকান তিন দিনের জন্য বন্ধ হইয়া যায়, কবে জানি কার অফিসে সুগের কালো পতাকা উইরা যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আজকের এই ইয়াংকা সংসদের উদ্যোগে এই মাহফিলে যারা হাত বাড়াইছে গো আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ড্রাইভার সমিতির ভাইয়েরা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, সেই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়েছে, দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে, জিকির আজকার আদায় করা হয়েছে, আমরা যে হাত বাড়াইলাম তুমি যদি মাফ না করো আমরা আর কই যাব গো আল্লাহ। দুনিয়ায় দেখি সন্তানেরা মা যদি মারে কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়, আমরা যে অপরাধী হইয়া হাত বাড়াইলাম তুমি যদি মারো তুমি যদি তাড়াইয়া দাও তুমি বলো না আমরা আর কার কাছে যাব। আমরা এতিম নবীর এতিম উম্মত,
কই যাব গো আমাদের কেউ নাই তুমি সারা ফিরাইও না ঘুরাইও না আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আমিন আমাবুত জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না সাড়ে তিনটা পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে আমি জানি না রে কার মনে জানি কি দুঃখ কার মনে জানি ব্যথা মানাই মানাই রে মানাই রে যে মারে কত কষ্ট দিছি মার পেটে যখন ছিলাম এই রাত্রে মা পেটে লয়ে ঘুমাইছে আমরা তো মারে ঘুমাইতে দেই নাই একটা লাথি মারছি মার কলিজাটার মধ্যে লাইগা মার ঘুম ভেঙ্গে গেছে মা ডাইন কাতে ছিল লাথি খাইয়া বাম কাত হয়েছে আবার লাথি মারছি মা ওইটা বসে গেছে আবার লাথি মারছি মা দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া থাকতে থাকতে মার জীবনে কত রাত্র পার হইয়া গেছে দুনিয়াতে যখন আসছি গো মা তিন দিনের ব্যথায় অস্থির মাঝে মাঝে মা কান্ত তোরা কারারে আমার এক গ্লাস পানি দে আমার জীবন বাঁচে না পানি খাইয়া ব্যথা কমে না মা ডাকতো তোরা কারারে আমার একটা দাও দে আমি গলা গাইটা ভালা ইয়া তো কষ্ট যে মা করছে ঘুমাউ হে মা কার জানি কবরে রে আল্লাহ অবশেষে মার কোলে যাই লাথি মেরে মাকে বেহুশ করে দুনিয়ার জমিনে আসছিলাম তারপরে ও মা দরদি আমাদের ওয়া ওয়া কান্না শুনে রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া ডাকছে দে আমার কলিজার টুকরা আমার কুলে উঠাইয়া দে অন্য মহিলারা বলতো এত পাগল কেন হইছো যে সন্তানের জন্য এত কষ্ট করছো তারে গোসল করায় পরিষ্কার করি মা বলতো মহিলারা রে গোসল করাইস না রে আমার বাবারে আমার কুলে দে আমি সব কষ্ট বুইলা যাইব হে মা কার নাই হে মায়ের কথা কেমনে বুইলা গেলা গো যে মা ছোট গেলে আমার ডান পাশে শুয়াইতো ডান পাশে যদি প্রস্রাব করে দিতাম বাম পাশে নিত বাম পাশে প্রস্রাব করেছি মা প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া তোমারে আমারে মায়ের সুগনা জায়গায় শুয়াইতো আবার যখন প্রস্রাব করে দিছি মা বাবারে খুই শুয়াইব জাগা না পাইয়া মা বিজা জায়গায় শুইয়া রে সন্তান রে তাই না বুকের উপর রাখছে এই মা বাবা যার কবরে গো আল্লাহর দেরি করো না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা মা বাবা যার কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যার দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ ডাইভার সমিতির সভাপতি ভাই দরখাস্ত করেছেন আমার সদস্যদের জন্য দোয়া করবেন মাবুদ সভাপতি সহ সকল সদস্যকে দুরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম সকল প্রকার আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ
তাদের বংশধরময় মুরব্বি যারা কবরে সকল কবর মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন ইয়া আল্লাহ ড্রাইভার ভাইদের hayat বাড়াইয়া দাও রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও তাদের উদ্যোগের মাহফিল ইয়াঙ্কা সংসদের আয়োজিত মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকতের জন্য এই মাহফিল তুমি কায়েম রাখবো আল্লাহ আমিন এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে কষ্ট করে মাহফিলে এই রাত পর্যন্ত বসে রয়েছে মা বোনেরা দরজা খুলে জানালা খুলে মাহফিলের সাথে হাত বাড়াইছে ইয়া আল্লাহ সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও ইয়া আল্লাহ যারা বিমারী বিমার শেফা করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও ইয়া আল্লাহ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যাদের আছে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নেক হায়াত দিয়ে মা বাবার কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ মাবুদ রে তোমার কাছে কি বলবো আমরা তো বলতে জানি না একটা কথাই বলি আমাদের জন্য যত বালাই আছে সব বালা আমাদেরকে দান করে দাও সকল বুরাই থেকে আমাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ আমিন আ মাবুদ মাহফিল শেষে যারা যেখানে যাবে রে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় দরুদ ও সালামের উসিলায় সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খলকিহি মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ